মা খালাদের মধ্যে কেউ আছে টাটকা দোয়া করবো, টাটকা দোয়া আল্লাহ তার স্বামী তাকে ভালোবাসবে। আর যেন কি আদা করে সুরের মধ্যে গানে আছে তার নাম হলো নামাজ।
তিনজন 300 টাকা দিয়ে দেন হয়ে যাবে, তিনজন 300 টাকা, তিনজনে 300 টাকা দিতে পারবে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর নবীরা, আহারে কদারে কদা, যা তোর ভালো মানে বিয়ে হবে, চাকরি বাকি যা যা, আল্লাহ তোর মন ভালো থাকে বানিয়েছিল কোন বুদ্ধিমান, ধন্দরে টাকার হলবান, এ টাকা দিলে দিদির হাতে থাকবে দিদির ওই খুশিতে, টাকায় মারে টাকায় মাছে টাকায় জীবন পাব, ধন্দরে টাকার হলবান, টাকা দিলে পুলিশের হাতে আসামি ছেড়ে দেবে পথে, বিশ্বাস করে টাকায় মাছায় টাকায় মারে টাকায় জীবন পাব, ধন্দরে টাকার হলবান, এই পর্যন্ত আমি ভাই জুড়ি পরিমাণে হয়ে গেল কুড়ি, বেলায় তুলেছে কি করে জুয়ারি বেলায় তোল, নদীর জুয়ার যখন তাকে দেখে দিনে বেলা ডুবে যাচ্ছে, বক্তা তুলছে, আমি ছটফট করছি না, আমার ডাকবে কখন, আমার এক বন্ধু ডেকে নিয়ে ওর বাড়ি গেল, ভাত করে খাওয়ালো, ভালো করে ফ্যান চালিয়ে আমার বন্ধুর বাড়ি তোকে শুনিয়ে দিল, আমি শুধু ঘড়ি দেখে বলি এই কথা লাগবে না, লাস্টবেলা একবার ট্রেনে টুলে গেলি আস, আমার এক ছোট মাতার জন্য খোদা 130 টাকা দাম, সদর গ্রহণ করো রহমান, আল্লাহ দিও তুমি তার ছোট সমান, আল্লাহ দিও, এ ভাই এটা কত সাল চলছে ধরে বলুন, 2000 সালের বন্যা এসেছিল, হিউমিডিটি পানি কমে গেছে, নদীতে পানি নাই, পানি নাই, পাটের ওপর কাদা দিলে পাট খুব ভালো হয়, এরকম কাদা তুলে দিতে গেছে পাটের ওপরে, কাদার ভিতর থেকে একটা কোরআন শরীফ উঠে এলো, কি এসেছে কোরআন শরীফ, বিশ্বাস করে কোরআন শরীফের এই চতুর্দিকে কাগজ গুলো নষ্ট হয়ে গেছে, কোরআন নষ্ট হয়নি, ওপরে চামড়া জিল নষ্ট হয়েছে, পাতা নষ্ট হয়নি, ভালো লাগলো, পট পর্যন্ত নষ্ট হয়ে গেছে, যে কোরআন পচে না সরে না গলে না, সেই কোরআন যদি একটা আপনি কিনে দেন এখনকার বাজারে 150-200 টাকায় কোরআন হয় না, আমি অত চাই না, আমি গুনে গুনে আল্লাহে করবাছি 30 জনের জন্য টাটকা দোয়া করব, 30 জন মিলে একটা কোরআন শরীফের দাম নেই 100 টাকা, 30 জন, এদের তিনটে হয়ে গেছে, ইসমাইল মাস্টার দেখো 10টা, ইসমাইল এখানে 13 জন হয়ে গেছে, 30টা কোরআন শরীফের দাম আমার কাছে চাইছি 100 টাকা, জীবনে কত গোশ কিনেছেন মানুষের দাম তো ডেলিগেট খেয়েছেন 100 টাকা, 1 কেজি গোশ হবে 100 টাকা, কিন্তু এই দোয়া যদি কবুল হয়ে যায় কেয়ামতের সকাল পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এই অ্যাকাউন্ট খোলা থাকবে আপনার, কে দিবেন বলুন, 30 জন সৌভাগ্যবান 100 টাকা, এই দেখেন আমার এক বন্ধু মসজিদের জন্য চেয়েছি 30 জন সৌভাগ্যবান, ঘোড়া প্রজোরে চলে, ঘোড়া পায়ের খুব মাটিতে পড়ে গেছে, আল্লাহ কোরআন বলছে আদিয়াতি কদহা ফালনুরিয়াতি কদহা ফালনুগিরাতি সুবহা পাওয়াসার নবিহি নাকওয়া পাওয়াসাত নবিহি জাবা, ও ঘোড়া
মরণ বালুর উপর যখন ছুটছে জিন্দা হয়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে সাহাবা নেমে পড়লেন, ঘোড়া আর চলতে পারে না, ছুটে গিয়ে দরিয়ার কিনারায় লাগিয়ে সাগরের কিনারায় লাগিয়ে জঙ্গলের কিনারায় গিয়ে ডাকছে, আইয়া তো ভাল হাসার আসহাবে রাসূলুল্লাহ ইকরাম আল্লাহ কামা আকরামতানি, হে বলের হিনস্র প্রাণী রে, হে বলের হিনস্র জানোয়ার রে, আমার প্রতি একটু ইকরাম কর, আল্লাহ তোর প্রতি ইকরাম করবে। সাহাবার মুখের আওয়াজ শুনে জঙ্গলের সিংহ বসে গেল, ঘোড়া খোড়া হয়ে গেছে, লাফিয়ে সিংহ পিঠে চড়ে সিংহ কিশোরীকে ধরলো, গোলাপ ফুলকে ধরলো, ধরেছে সিংহ সদা জঙ্গল দিয়ে। ওদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাদশা থেকে বলছে ইসারে সাইদ আর আসবে না, ও পালিয়ে গেছে আর আসবে না, 200 কিলোমিটার যাওয়া, আর 200 কিলোমিটার আসা ঘোড়ার দ্বারাই সম্ভব না, দেখ তো গিয়ে দেখ, গিয়ে দেখ আসছে কিনা, আন্দান তাফিল করা তরিকা তু হাফস দিয়া দিয়া না হুলিম্মা, দেখ দেখ একজন গিয়ে বলছেন যাব না, গরুর বানরে কিছু দেখতে পাই না, উড় দেখতে পাই না, ঘোড়া দেখতে পাই না, হাতি দেখতে পাই না, কি যেন একটা ছুটে আসছে শুধু ধুলাওড়ে। এই বলতে বলতে হঠাৎ বাদশাহ দরবারের সিংহাসনে হাম করে এক সিংহ এসে পড়ল, থপথপ করে কাঁপে, লিল্লাহে দেখবেন 500 টাকা নগদ, 100 টাকা বাকি, বাকিটা চেয়ে দিলাম, নগদটা ধরতেছি, এখানে 15, 16, 17, 18, 19 আর একটা দিয়ে দেন। এব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিল 20টা, প্রত্যেকটা পরীক্ষার নবী এব্রাহিম জিতেছিল, আপনিও জিতে যাবেন ইনশাল্লাহ কিয়ামতে। 100 টাকা দিয়ে কেউ দিতে পারবেন? 100 টাকা জলদি সে আও বঙ্গালি প্যার করেন্দে, জলদি সে আও বঙ্গালি প্যার করেন্দে, আল্লাহ আসছে, আল্লাহ বান্দারা দেবে ইনশাআল্লাহ, যত সোনা আল্লাহ তো আশা পূর্ণ করবে, সুবহানাল্লাহ। এব্রাহিম নবীর সঙ্গে আল্লাহ তো জান্নাত বাসী করে, 20টা চেয়েছিলাম, এখানে 20টা হয়ে গেছে, 10টা থেকে গেল, তাই তোরা আর 10 জন মিলে দিতে পারবি না, 100 টাকা দিতে পারি না, 10 জন তো সব ফুরিয়ে গেল, নষ্ট করিতে দিস না, তুমি যাবে দাদা দিয়ে দিলা, কত দিবা শোনা, সুবহানাল্লাহ, 300 দাওয়ার নামে 300 শাশুড়ির নামে, খালি মানের মার চলে গেল 26, 12 ঠিক পিছে ঠিক, ইনশাআল্লাহ, পাকিস্তান ইন্ডিয়া জিতছে আর দুই লাগবে, চলে ইনকামিং আউটগোয়িং চলে সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, 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 কথা হলো বলো দিন, 27, 28, 29, 30, 31, সুবহানাল্লাহ, 30টা চেয়েছিলাম আল্লাহ পূর্ণ করেছে বলে আলহামদুলিল্লাহ, মতিন নামে 50 কেজি ভাব, ভাইরা নার বন্ধুরা নার, এমন সময় বাদশাহ বলছি আর আসবে না, সিংহ লাফিয়ে গিয়ে যেই রাজ দরবারে পড়ছে, কি রে সাইদ বলছেন যাহা বলা এটা আমার ঘোড়া, তোকে ঘোড়া দিয়েছে তো বাহ, সরি সরি হুজুর, আপনার ঘোড়াটা কড়া হয়ে গেছে, ঘোড়ার পায়ের খুর উড়ে গেছে, কড়া নেংড়া হয়ে গেছে, যাহা বলা
তাই জঙ্গলের সার কাছে গিয়ে আমি একরাম চেয়েছি হালে যাও নিহসানে ইল্লা নিহসান। আল্লাহ বলছে তুমি যদি কারোর প্রতি এহসান করো আল্লাহ তোমার প্রতি এহসান করবে। তাই জঙ্গলের পশুকে আল্লাহ আমার গোলাম বানিয়ে দিয়েছি। বাচ্চা বলছে ইসারে সাইরে প্রতিষ্ঠিত দিনে আছো তোমার দিন সত্য সাইবে আমাকে একবার মুসলমান বানিয়ে নাও সাইবে একবার মধুর কালেমা পড়িয়ে নাও সাইদে আমি একবার পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে 24,000 সৈন্য বাদশাহ সহ গোটাই দেশের লোক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। ইসলাম তো পরস্পথ তাই তো আমরা বুঝি ইয়াদ যা দিল হলো সোনা তাকে আমরা খুঁজি। নবীর সুন্নতের উপরে কায়েম থেকে তিনি 24,000 মুসলিমকে মুসলমান আল্লাহ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল মুসলমানদের হকদার দাবি। ভাইরা আমার মেয়ের তরফ থেকে আবার 500 টাকা এসছে, আল্লাহ কবুল করে নেন। মেয়েদের কাছে মায়েরা দিয়েছিল রাস্তাল্লা 500 টাকা, মেয়েরা পাঠিয়ে দিয়েছে। দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনছেন, হায়াত বাকিতে মোলাকাত বাকি, প্রতি রাত্রে আমাদের এই অবস্থা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সোনা ও মানসিকতা যেন দান করে। বলুন আল্লাহ আমিন। আপনারা খুশি তো? তুমি না 8 ঘন্টা 5 মিনিট বড় দিন দেখি কেমন বড়। আরেকবার বলতেছি, যারা নাম্বার নেবেন 9332029 4 5, আল্লাহ পাক আমাদের সোনা আবার আমল করার তৌফিক দান করুন। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন।